রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে একজন কোটিপতি ব্যবসায়ী, সবার মনেই সবসময় এই চিন্তায় ঘুরপাক খায়, এরপর কি ঘটবে। সবাই অনুমান করার চেষ্টা করে সামনের দিনগুলোর ব্যাপারে, এটাই মানুষের সহজাত প্রবৃত্তি। তবে আশ্চর্যজনকভাবে কিছু অনুমান হুবহু মিলে গেছে, সেগুলো সেই সময়ের প্রেক্ষাপটে ছিল কেবলই রূপকথা। চলুন এরকম কিছু অদ্ভুত ভবিষ্যৎবাণীর কথা জেনে নেওয়া যাক। স্মার্টফোন। 1987 সালে অ্যাপেল কোম্পানি একটি ভিডিও রিলিজ করে যেখানে কম্পিউটারের ভবিষ্যৎ রূপ দেখানো হয়। নলেজ নেভিগেটর নামের এই কম্পিউটারে ফিচার হিসেবে থাকে ভিডিও কলিং, টাচ স্ক্রিন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। এই জিনিস দুনিয়াতে আসার সম্ভাব্য তারিখ ধরা হয়েছিল 16 সেপ্টেম্বর 2011। তখন অনেকে হয়তো হাসাহাসি করেছিল প্রায় 25 বছর পরের ভবিষ্যৎবাণী করার জন্য, কিন্তু কাকতলীয় ব্যাপার হচ্ছে সেই তারিখের মাত্র 18 দিন পরে এই সমস্ত ফিচার সম্বলিত স্মার্টফোন প্রথম বাজারে আসে। ট্যাঙ্ক। বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক এইচ জি ওয়েলস 1903 সালে একটি বই লেখেন যার নাম দি ল্যান্ড আয়রন ক্লাডস। ওয়েলস লোহার আবরণে তৈরি জাহাজ থেকে এই আইডিয়া নেন এবং উপন্যাসে দেখান ভূমিতে চলাচলযোগ্য লোহার বাহন যার 8 জোড়া চাকা আছে আর আছে দুর্দান্ত গতি, ঠিক ট্যাঙ্কের মতন। এর মাত্র 13 বছর পরই প্রথম মিলিটারি ট্যাঙ্কের প্রচলন শুরু হয়। কে জানে এইচ জি ওয়েলসের থেকে এই মিলিটারি নেতারা এই আইডিয়া নিয়েছেন কিনা। ট্যাবলেট এবং অনলাইন নিউজ পেপার। 1968 সালে আর্থার সি ক্লক লেখেন তার বিখ্যাত বই 2011 এ স্পেস অডিসে, যার উপর ভিত্তি করে স্ট্যানলি কুব্রিক একই নামে সিনেমা তৈরি করেন। এই কাহিনীতে ক্লার্ক প্রথম উপস্থাপনা করেন নিউজপ্যাড, যা দিয়ে অনলাইনে নিউজ পেপার পড়া যাবে, ঠিক আধুনিক ট্যাবলেটের মতোই। এই আইডিয়া কত সুদূর প্রসারী তা বোঝা যায় অ্যাপেল বনাম স্যামসাংয়ের ট্যাবলেটের পেটেন্ট সংক্রান্ত মামলায়। সেখানে স্যামসাং যুক্তি দেয় যে এর আইডিয়া অনেক আগে থেকেই ছিল, সেই 1968 সাল থেকে, সুতরাং এটা অ্যাপেলের নিজস্ব আইডিয়া নয়। বলা বাহুল্য সেই মামলায় স্যামসাং জিতেছিল। ই কমার্স। 1999 AD নামের এক ভিডিওতে ফ্লিকো ফুড নামের এক টিভি কোম্পানি 1967 সালে ভবিষ্যতের এক নিখুঁত চিত্র তৈরি করেন। সেখানে দেখানো হয় যে এক দম্পতি অনলাইনে কেনাকাটা করছে, ইমেল ব্যবহার করছে, ইন্টারনেটে বিল পে করছে। এটা যখন প্রচার হয় তখন লোকজন ধাপ্পাবাজি মনে করে হাসাহাসি করছিল, ঠিক এখন যেমন 2016 সালে এসে বাংলাদেশের মুরব্বীরা ইন্টারনেটে আয় করা, কেনাকাটা করা ইত্যাদিকে ধাপ্পাবাজি মনে করে। ইন্টারনেট। বিখ্যাত লেখক ইএম ফস্টার 1909 সালে একটি গল্প লেখেন যার নাম দ্য মেশিন স্টপস। তিনি গল্পে দেখান লোকজন ডিজিটাল স্ক্রিন ব্যবহার করে পরস্পরের সাথে যোগাযোগ করছে, প্রতিটা বাড়ি একটি নেটওয়ার্কের সাথে যুক্ত যা ব্যবহার করে লোকজন জ্ঞান ও আইডিয়া শেয়ার করছে। কিসের সাথে মিল বলেন তো? ঠিক ধরেছেন, ইন্টারনেট। 1909 সালে ফস্টার এই আইডিয়া বের করেন, যখন ইন্টারনেট তো দূরের কথা, রেডিওর প্রচলনও ঠিকমতো শুরু হয়নি। বারাক ওবামা। 1968 সালে আমেরিকার কালোদের অনেক নাগরিক অধিকারই ঠিকমতো ছিল না, তারা ভালো ক্যারিয়ারের চিন্তাও ঠিকমতো করতে পারতো না। অথচ সেই সময় জন ব্রুকার স্টার্নস অন জ্যাঞ্জিবার নামের একটি বইয়ে 2010 সালে আমেরিকার চিত্র দেখান যেখানে একজন নেতা হিসেবে একজন আফ্রিকানকে দেখা যায় যার নাম প্রেসিডেন্ট ওবামা, যা ওবামা শব্দটার খুব কাছাকাছি। এছাড়া সেই বইয়ে আরও দেখা যায় 2010 সালে সমকামিতা একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে এবং সন্ত্রাসবাদ একটি প্রধান ইস্যু। এসব কিছুই 2010-এর সময়ে এসে প্রায় হুবহু মিলে গেছে। অথচ 90 দশকে আমেরিকার প্রেসিডেন্ট একজন কালো মানুষ হবে এমন চিন্তা করলেও লোকে তাকে পাগল বলতো। ফেসবুক। টেলিগ্রাফ আবিষ্কার হওয়ার প্রায় 10 বছর আগে রাশিয়ান লেখক ভ্লাদিমির অডভেস্কি উপন্যাস লেখেন যার নাম এয়ার 4038, যেখানে তিনি বর্ণনা দেন যে ব্লগিং, স্ট্যাটাস আপডেট, এমনকি ইনস্ট্যান্ট মেসেজিং নিয়ে। হ্যাঁ, ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ার কনসেপ্ট, তবে আমাদের 4338 সাল পর্যন্ত বসে থাকা লাগেনি, 2004-এই এসে ফেসবুক তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় জনপ্রিয় কার্টুন সিরিজ দ্য সিম্পসনস 2000 সালে এক পর্ব প্রচার করে বার্ড টু দ্য ফিউচার নামে। সেখানে দেখানো হয় লিসা নামের এক চরিত্র হিলারি ক্লিনটনের মতো পোশাক পরে এবং ডোনাল্ড ট্রাম্প দেশের প্রেসিডেন্ট, এবং আরও দেখানো হয় যে পুরো দেশ দেউলিয়া হয়ে গেছে। ওই পর্বের ভবিষ্যৎবাণীর একটি অংশ যেহেতু মিলে গেছে, তাই বাকি অংশ অর্থাৎ আমেরিকার দেউলিয়া হওয়ার ঘটনা যাতে না মিলে তার জন্য আমেরিকানদের বেশি বেশি করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফ্রেন্স মার্শাল ফার্ডিনান্ড ফসে প্রথম বিশ্বযুদ্ধের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যুদ্ধ যখন শেষ হলো তখন তিনি বিশ্বাস করেননি যে এখনই এটা সমাপ্তি হলো। তিনি বলেছিলেন এটা সমাপ্তি নয়, এটা 20 বছরের জন্য যুদ্ধবিরতি। তার ভবিষ্যৎবাণী প্রায় হুবহু মিলে যায়।
ঠিক 20 বছর 68 দিন পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। ভবিষ্যৎ জানার ইচ্ছায় মানুষ জ্যোতিষী আর কবিরাজের কথা শুনতে গিয়ে অহরহ ধরা খায়। তা যতই ধরা খাক, সামনে কী হবে তা জানার দুর্মার আকাঙ্ক্ষা মানুষের কখনোই মনে না। ভবিষ্যৎ নিয়ে আমরা অনুমান করতে পারি, স্বপ্ন দেখতে পারি, প্রত্যাশা করতে পারি, তবে ভবিষ্যৎবাণী কার কোনটি মিলে যায় কে জানে।